পাগলা কুকুরের কামড়ে জখম প্রায় 15 জন বাদ গেলেন না বিএসএফ জওয়ানও আহত অবস্থায় 3 জন ভর্তি হাসপাতালে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন চাইছেন সীমান্তের বাসিন্দারা পাগলা কুকুরের কামড়ে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা কারো মুখে কারো গলায় আবার কারো বা হাতে পায়ে কামড়িয়ে দিচ্ছে কুকুরটি কুকুরের কামড়ে হাত থেকে রেহাই পায়নি বিএসএফ জওয়ানেরাও ঘটনায় পুরুষ মহিলা ও শিশু সহ জখম হয়েছেন প্রায় 15 জন তাদের মধ্যে 3 জন ভর্তি বসিরহাট হাসপাতালে আপাতত পাগলা কুকুরের হাত থেকে রেহাই পেতে পথ খুঁজছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর 24 পরগনার বসিরহাটের ইটিন্দা পানিতর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ পানিতর সীমান্তে পাগলা কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী জানা যায় বেশ কয়েকদিন ধরে সীমান্তে পাগলা কুকুর তাণ্ডব চালাচ্ছে নাকুয়াদহ পানিতর ও চৌরাঙ্গি এই তিনটি গ্রামে পাগলা কুকুরটি দিন ও রাত্রে অতিষ্ঠ করে তুলেছে গ্রামবাসীদের কখনো বাড়ির উঠোনে মহিলা বসে থাকলে ঝাঁপিয়ে পড়ছে চোখে মুখে এবং কামড়িয়ে মুহূর্তেই পালিয়ে যাচ্ছে সেখান থেকে আবার পথচলতি মানুষ দেখলে ঝাঁপিয়ে পড়ছে তার গায়ের উপর যার কারণে এক প্রকার আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা ইতিমধ্যেই 85 নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী এক জওয়ানের পায়ে কামড়িয়ে দিয়েছে কুকুরটি এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা প্রলয় মুখার্জি জানান বেশ কয়েকদিন ধরে এই এলাকায় একটি পাগলা কুকুর স্থানীয় মহিলা এবং পুরুষকে দৌড়ে গিয়ে কামড়াচ্ছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন আমরা চাই বনদপ্তর থেকে এসেই সমস্যার সমাধান করুক আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলা ও শিবাটি গ্রামীণ হাসপাতালে কুকুরে কামড়ানো জলাতঙ্ক রোগের প্রতিষেধক দেওয়ার জন্য মানুষকে সচেতন করছি জায়গায় এই একটি কুকুর মানে বিভিন্ন মানুষকে মহিলাকে পুরুষকে মানে দৌড়ি দৌড়ি গিয়ে কামড়াচ্ছে এরকম আমরা সংবাদ পেয়েছি এবং হসপিটালেও ভর্তি করানো হয়েছে এই কুকুরটা এখনো বেঁচে আছে এখানকার গ্রামের মানুষ মারতে পারছে না কিন্তু আমরা চেষ্টা করছি যাতে কুকুরটাকে আর কি বিভিন্ন রকমের ভালো হয় বন দপ্তরের থেকে যদি এটা কোন রকম একটা ব্যবস্থা করে এলাকার মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারে ইতিমধ্যেই স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে স্থানীয় বাসিন্দারাও বেশ আতঙ্কিত আমরা চাই দ্রুত বনদপ্তর জালবন্দি করুক এই পাগলা কুকুরটাকে ওই কুকুরটা ওই রকম জায়গায় আছে আমিও গেটের মধ্যে ঢুকেছি পেছন দিক থেকে এসে লাফ দিয়ে আমার গার উপর দুটি বুকের উপর পা দিয়ে প্রথম ঠোঁটে কামড়াইছে আমি হাত দিয়ে এরকম ঠেলি ফেলে দিলাম দেওয়ার পরে আবার উঠেছে উঠে বুকি কামড়াইছে ফের আবার দিলাম দেওয়ার পরে আমার বউটো আমার মেয়েটা এসব আসলো এসে ইট দিয়ে আমার ধরে রেখেছে ইট দিয়ে থেতু এরকম মারছে তাও ছাড়ছে না আবার হ্যাঁ ফের আবার পায়ে মেরে কামড়াইছে লাস্টে এই কামড়াইছে হাতে এই বিষয়ে আহত এক মহিলা বলেন আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম হঠাৎই কুকুরটি ঝাঁপ দিয়ে আমার গায়ের উপর আছড়ে পড়ে আমার মুখে কামড়ে দেয় তারপর আমার মা কোনো রকমে টেনে কুকুরটিকে সরিয়ে দেয় তারপরে কুকুরে দৌড়ে এসে আমার প্রথমে উরুতে কামড়িয়েছে তারপরে গিয়ে ছাড়িয়ে আমি কান্নাকাটি করছিলাম তখন লাফ দিয়ে উঠে আমার মুখে কামড়িয়েছে তখন আমার মা কুকুরের গায়ে এইভাবে ধরে জোর করে ছাড়িয়ে নিয়ে দূর করে মানে দূরে চলে ফেলে দিয়েছিল এর আগেও দুজনকে কামড়েছে এছাড়া একজন বিএসএফ কর্মীকেও কামড়েছে এই বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা বলেন আমার নাতিকে আনতে যাচ্ছিলাম স্কুলে আর বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছি আর ঘাম বেড়েছে কামড়ালো মানে কজনকে কামড়িয়েছে আমার তো ওখানে কামড়িয়েছে আর কালকে তো আরো হসপিটালে এসেছিল অনেকে তা 7-8 জন তো হয়েছে পানিতারাও কামড়িয়েছে এরকম ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বসিরহাট বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটারমোর নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটারমোর বনগা এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ